নমস্কার, আজ আপনাদেরকে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প। আজকের গল্প স্বপ্ন কমল। লেবার ওয়ার্ডে আর জায়গা ছিল না, বড় হলঘর তো ভরেই গেছে। দুপাশের বারান্দার এক্সট্রা বেডগুলি আসন্ন প্রসবা আর প্রসূতির দলে বোঝাই। তবু বছর দুই আগের পাশ করা ছোকরা ডাক্তার সুনীল চক্রবর্তী ব্যস্তভাবে বেলা প্রায় 11টার সময় এসে বলল, আপনার ওয়ার্ডে আর একটা বেডের ব্যবস্থা করতে হবে মিস গোস্বামী। স্টাফ নার্স সুলেখা বিরক্ত হয়ে বলল, করতে তো হবে, কিন্তু কোথায় এনে ঢোকাবেন এখানে, জায়গা কই আর? ডাক্তার চক্রবর্তী আরেকটু এগিয়ে এসে গলা নামিয়ে বললেন, জায়গা কোনো রকমে করতে হবে, ডাক্তার মুখার্জির পেশেন্ট। সুলেখা আর কোনো কথা বলল না। ডাক্তার মুখার্জি ওই ওয়ার্ডের সিনিয়র হাউস সার্জেন। সুনীল চক্রবর্তী সুলেখার মুখের দিকে তাকিয়ে একটু হাসল, একটা বেলা কিছু অসুবিধা হবে, 13 নম্বর আর 27 নম্বর ওবেলা ডিসচার্জ করে দিচ্ছি, নয়তো কাল সকালে। সুনীল কথাটা শেষ করতে না করতেই পেশেন্ট এসে হাজির হল। 22-23 বছরের একটি তরুণী সুন্দরী বউ আরেকটি মহিলা তার হাত ধরে নিয়ে আসছেন। এই অবস্থায় সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসতে তার খুবই কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে। 17-18 বছরের আর একটি শিক্ষানবিশ নার্স কি করবে, নতুন পেশেন্টকে কোথায় বসতে দেবে ভেবে পাচ্ছিল না। সুলেখা তাকে ধমক দিয়ে বলল, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো মল্লিকা, একটা টুল ঠুল এনে বসতে দাও ওকে। বলতে বলতে সুলেখা নিজেই একটা টুল এনে দিয়ে বলল, আপনি বসুন এখানে। বউটি লজ্জিতভাবে তার উপর বসল। সঙ্গের মহিলাটি বললেন, খুব নরম হয়ে পড়েছে, এই প্রথম, আমি ওর দিদি, আপনি বুঝি এখানকার স্টাফ নার্স? সুলেখা বলল, হ্যাঁ। মহিলাটি বললেন, একটু বিশেষ কেয়ার নিয়ে, এই প্রথম কি না? সুলেখা বলল, প্রথম হোক আর দ্বিতীয় হোক, কেয়ার ঠিকই নেওয়া হবে, আমরা তো সেই জন্যেই আছি। তারপর ওয়ার্ডের জমাদারদের ডেকে হুকুম দিল, এই হরি, এই রাধানাথ, একখানা খাট নিয়ে এসো তো, 12 নম্বর আর 13 নম্বরের মাঝখানে এখনকার মতো পেতে দাও। এইভাবে কি মানুষে কাজ করতে পারে? বেড নেই তবু পেশেন্ট নিতে হবে। কই বেটা ছেলে, কে এসেছেন সঙ্গে? 29-30 বছরের মোটা সোটা একটু বেঁটে ফর্সা মতো এক যুবক এই প্রমীলা রাজ্যে ঢুকে বোধহয় বিমূঢ় হয়ে পড়েছিল, এবার তাড়াতাড়ি এগিয়ে এলো। সুলেখা তার মুখের দিকে ভালো করে না তাকিয়েই ধমকের ভঙ্গিতে বলল, আপনারই বা কি আক্কেল শুনি, ওয়েটিং রুমে 5 মিনিট অপেক্ষা করতে পারলেন না, একেবারে হুড়মুড় করে এসে হাজির। যুবকটি অপ্রতিভ হয়ে বলল, আমাদের যে বলে দিল সব ব্যবস্থা হয়ে গেছে, আপনারা যান। সুলেখা মুখে একটু বিকৃত ভঙ্গি এনে বলল, সব ব্যবস্থা হয়ে গেছে, এখানকার মতো এমন অব্যবস্থা আর কোথাও নেই। আরও কি বলতে যাচ্ছিল, হঠাৎ সুলেখা একেবারে স্তব্ধ হয়ে গেল। ততক্ষণে অখিলেশও চিনতে পেরেছে, চেনা অবশ্যই শক্ত, এই কালো স্থূলাঙ্গি, মাথায় সাদা শিরভূষণাটা বদমেজাজি রূঢ়ভাষিনী একটি বিগত যৌবনাকে দেখে 10 বছর আগের সেই তন্নি শ্যামা সুলেখাকে মনেও আনা যায় না। অখিলেশ বলল, তুমি? সুলেখা অস্ফুট প্রতিধ্বনি করল, তুমি? মহিলাটি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, এবার বললেন, তোমাদের পরিচয় আছে বুঝি অখিল? চমকে উঠল অখিলেশ,
পিছন ফিরে বলল, হ্যাঁ আসুন এবারে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি আমার মানে আমার স্ত্রীর দিদি, আর এ হলো সুলেখা। এক সময় আমাদের মধ্যে অখিলেশের স্ত্রীর দিদি মৃদুলার বয়স বছর 35, সিঁথিতে সিঁদুর, সুন্দরী পুষ্টাঙ্গী মহিলা, চওড়া পেড়ে মিহি শাড়ি আর হাতের মোটা বালা, আঙুলের নীল পাথর বসানো আংটিতে সচ্ছল ঘরের গৃহিণী বলেই সহজেই চেনা যায়। তিনি মৃদু হেসে বললেন, বুঝতে পেরেছি তোমাদের মধ্যে আলাপ পরিচয় ছিল, সে কথাটা বলতে এত গলদঘর্ম হয়ে যাচ্ছ কেন? আমার এই ছোট ভগ্নিপতিটি ভারী নার্ভাস। সুলেখার দিকে চেয়ে একটু হাসলেন তিনি, তারপর নিজের বোনের দিকে ফিরে বললেন, রিনার পরিচয় বোধহয় আর আলাদা করে দিতে হবে না। এখন আর ভাবনা কেন রিনা, নতুন এক দিদি পেয়ে গেলি এখানে। শরীর খুবই খারাপ লাগছিল, তলপেটে একটা চিনচিনে ব্যথা লেগেই আছে, তবু রিনা সব ভুলে নার্সটির মুখের দিকে তাকিয়েছিল। কিসের যেন একটা রহস্যের আভাস পেয়েছে, তার দুটি আয়ত সুন্দর চোখে কি শুধু কৌতূহল না আরো কিছু? সুলেখার দিকে চেয়ে সে এবার হাত তুলে ছোট একটু নমস্কার করল। সৌজন্যের নিয়ম রাখল সুলেখাও, তারপর আর একবার তাকালো রিনার দিকে। এবার আর পেশেন্টকে দেখছে না, তরুণী রূপবতী নারীর দেহ সৌষ্ঠবের পরীক্ষার ভিতর দিয়ে অখিলেশ জীবনে কতখানি সুখী হয়েছে তাই সে যাচাই করতে চাইছে। রিনা মৃদুলার দিকে চেয়ে বলল, দিদি কতক্ষণ এভাবে বসে থাকব? সুলেখার যেন চমক ভাঙল, লজ্জিত হয়ে বলল, ও আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে, একটু বসুন, এখনই সব ব্যবস্থা হয়ে যাবে। হঠাৎ কর্মব্যস্ত হয়ে উঠল সুলেখা, অধস্তন আরও দুটি নার্সকে ধমক লাগাল, জমাদার দারোয়ানদের ফরমায়েশ করল, লম্বা হল ঘরের এধার থেকে ওধারে ঘুরে এলো একবার। মিনিট কয়েকের মধ্যেই বেড ঠিক হয়ে গেল, নিজের হাতে সযত্নে পরিষ্কার চাদর পেতে দিল সুলেখা, বালিশটা ঠিক করে দিল, দরকার ছিল না, তবু নিজেই রিনার হাত ধরে এনে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এবার শুয়ে পড়ুন। লম্বা খাতায় রিনার নাম ঠিকানা লিখে নিল সুলেখা, তারপর অখিলেশের দিকে চেয়ে বলল, খাবার টাবার কি বাড়ি থেকে আসবে না আমরা এখান থেকেই ব্যবস্থা করব? অখিলেশ বলল, না ভাত বাড়ি থেকেই দিয়ে যাবে, বাসা আমাদের কাছেই এই শ্যামবাজার। সুলেখা বলল, তা জানি, ঠিকানা অ্যাডমিশন কার্ডের মধ্যে পেয়েছি। যাওয়ার আগে মৃদুলা আর একবার বললেন, দেখবেন কিন্তু। সুলেখা হেসে বলল, নিশ্চয়ই, এই তো আমাদের কাজ। বিদায় নেওয়ার আগে অখিলেশ একটু ইতস্তত করে জিজ্ঞাসা করল, ভিজিটিং আওয়ার্স যেন কখন? সুলেখা বলল, 5টা থেকে 7টা। তারপর অখিলেশকে দাম্পাত্তা লাভের সুযোগ দিয়ে সে হলের আর একদিকে অন্য বেডের কাছে চলে গেল। 5টার একটু আগেই অখিলেশকে ফের হলের সামনে দেখা গেল, মৃদুলা এবেলা আর আসতে পারেননি, সুলেখা অন্য রোগী নিয়ে ব্যস্ত ছিল, একটু অপেক্ষা করতে হলো অখিলেশকে। সুলেখা কাছে এসে দাঁড়াতে সে জিজ্ঞেস করল, বেড খালি দেখছি যে, ও কোথায়? সুলেখা একটু হাসল, এই একটু আগে লেবার রুমে পাঠিয়ে দিয়েছি। অখিলেশ উদ্বিগ্ন হয়ে বলল, সে কি এত তাড়াতাড়ি? সুলেখা এবারও হাসল, যত তাড়াতাড়ি হয় ততই তো ভালো, ততই তো কষ্ট কম, ভয়ের কিছু নেই, সব ঠিকই আছে। অখিলেশ বলল, আমি তাহলে বাইরে অপেক্ষা করব। সুলেখা বলল, হ্যাঁ ভিতরে আর কোথায় অপেক্ষা করবে,
বাইরে ওয়েটিং রুমে বসো গিয়ে, আমি ঠিক সময় মতো খবর পাঠিয়ে দেব। যেতে যেতে কি ভেবে আবার ফিরে এলো অখিলেশ। সুলেখা অন্য বেডে চলে যাচ্ছিল, মল্লিকা ডেকে আনলো তাকে। সুলেখা এবার একটু বিরক্ত হয়েছে, বলল, কি ব্যাপার? অখিলেশ ইতস্তত করে লজ্জিতভাবে বলল, তুমি থাকবে তো সেখানে? না, আমার ডিউটি তো এই ওয়ার্ডে, তাছাড়া আমার থাকবার দরকারই বা কি? সেখানে ভালো ডাক্তার থাকবেন, নার্সরা থাকবেন, ভয়ের কিছু নেই, অখিলেশ বলল। তবু তুমি থাকলে আরো বেশি ভরসা পাব। সুলেখার একবার ইচ্ছা হলো বলে, এত বিশ্বাস আমার উপর, এত দরদ, কিন্তু বলল না। আচ্ছা, যদি চাও আমিও না হয় থাকবো, কোনো চিন্তা করো না, তুমি বসো গিয়ে বাইরে। তবু এক মুখ উদ্বেগ আর দুশ্চিন্তা নিয়ে অখিলেশ যে বিদায় নিল, সে কথা বুঝতে সুলেখার একটুও দেরি হল না। জানলা দিয়ে দেখতে পেল অখিলেশ করিডোরে দাঁড়িয়ে কার সঙ্গে যেন আলাপ করছে। হঠাৎ এক অদ্ভুত দুঃসহ বিদ্বেষে সর্বাঙ্গ যেন জ্বলে গেল সুলেখার। আসন্ন প্রসবার স্ত্রীকে নিয়ে অখিলেশের যত উদ্বেগ আর দুশ্চিন্তা, দরদ আর সহানুভূতি, কিন্তু 10 বছর আগের কথা অখিলেশ একেবারেই ভুলে গেছে। পুরুষ এই রকমই হয়, নির্লজ্জ, নির্মম, সুবিধাবাদী। এতকাল বাদে দেখা, কিন্তু সুলেখা কেমন আছে সে কথা একবার জিজ্ঞাসা পর্যন্ত করবার ইচ্ছা হয়নি অখিলেশের। যেন আরও 5 জন নার্সের মতো সুলেখাও একটি নার্স মাত্র, অখিলেশের সঙ্গে যেন তার আর কোনো সম্বন্ধ নেই, সম্বন্ধ ছিল না। 9টার সময় খবর পাওয়া গেল ছেলে হয়েছে অখিলেশের। শুধু শোনা নয়, নিজের চোখে দেখে এলো সুলেখা। রিনার জ্ঞান এখনো ফেরেনি, বাচ্চাটা ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে, নিজে ধরতে গিয়েও ধরল না সুলেখা। এক পলক তাকিয়ে একটু দেখল, তারপর নার্স আর দাইকে দরকারি উপদেশ নির্দেশ দিয়ে অন্য কেস অ্যাটেন্ড করতে চলে যাওয়ার আগে দারোয়ানকে ডেকে বলল, ওয়েটিং রুমে অখিলেশবাবু নামে এক ভদ্রলোক বসে আছেন, তাকে গিয়ে বলো ছেলে হয়েছে, সব ভালো আছে, ভাবনা নেই, কাল সকালে এলে সব দেখতে পাবেন। দারোয়ান ঘুরে এসে বলল, তিনি আপনার সঙ্গে একবার দেখা করে যেতে চান। সুলেখা বলল, বলে দাও আমি খুব ব্যস্ত, আজ আর দেখা হবে না, যা বলবা তিনি যেন কাল সকালে এসে বলেন। ওয়ার্ডের কাজকর্ম সারতে সারতে রাত 10টা হল। কেন যেন বারবার বড়ই আজ উন্মনা হয়ে উঠছে সুলেখা, কাজে কেবলই ভুল হচ্ছে। সহকারিণী মিনতি তা লক্ষ্য করে বলল, সুলেখা দি, তোমার আজ হয়েছে কি বলো তো, শরীর টরি খারাপ করেছে নাকি? সুলেখা প্রতিবাদ করে বলল, বালাই, আমার শরীর খারাপ হতে কোনোদিন দেখেছ? তবু নাইট শিফটের ইনচার্জকে কাজ বুঝিয়ে দিয়ে আজ একটু তাড়াতাড়ি বিদায় নিল সুলেখা। হাসপাতালের গেট পার হয়ে বাস স্টপের কাছে আসতেই দেখে অখিলেশ চুপ করে দাঁড়িয়ে আছে। সুলেখা বিস্মিত হয়ে বলল, এ কি, তুমি এত রাত্রে এখানে কি করছো, বউ ছেলেকে পাহারা দিচ্ছ নাকি? অখিলেশ বলল, না, সেজন্য তো তোমরাই আছো। সুলেখা বলল, ওরা ভালোই আছে, কাল ভোরে এসে ছেলের মুখ দেখো। অখিলেশ বলল, আমি সে কথার জন্য এখানে দাঁড়াইনি সুলেখা। তবে? অখিলেশ বলল, তোমার সঙ্গে আরো কথা আছে। সুলেখা বলল, কিন্তু আমার তো মনে হয় আর কোনো কথাই আমাদের বাকি নেই। বাস এসে দাঁড়াল, অখিলেশ সুলেখার পিছনে পিছনে উঠে পড়ল বাসে, বলল, চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি, কোথায় থাকো?
সুলেখা বলল, এই কাছেই জীবন কৃষ্ণ মিত্র লেন, কিন্তু তুমি তো থাকো একেবারে উল্টো দিকে, তোমার ফিরতে অসুবিধা হবে, তুমি বরং এখনই নেমে যাও। কিন্তু অখিলেশ নেমে গেল না, সুলেখার পাশে এসে বসল। তারপর আস্তে আস্তে বলল, তুমি ভেবেছ ছেলে হওয়ার খবর শুনে আমি খুব খুশি হয়েছি, তাই না? সুলেখা পরিহাসের সুরে বলল, তাই তো স্বাভাবিক, মেয়ের চেয়ে ছেলে হওয়ার খবরেই লোকে বেশি খুশি হয়। অখিলেশ বলল, তোমাকে আমার মনের কথা বোঝাতে পারবো না সুলেখা, 10 বছর আগে অনেক বুঝিয়েছ, এখন থাক। মোড়ে এসে বাস থামতে সুলেখা বলল, আমাকে এখানে নামতে হবে। অখিলেশ বলল, চলো আমিও নামি, বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি তোমাকে। সুলেখা প্রবল আপত্তি জানাল, মাফ করো, তোমাকে আজ আর আমি বাসা পর্যন্ত নিয়ে যেতে পারবো না। অখিলেশ আহত হয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, এতকাল বাদে তোমার সঙ্গে ঝগড়া করতে আমি চাইনি, কিন্তু দোষ শুধু আমার একারই ছিল না সুলেখা। সুলেখা বলল, সে কথা তুলে আর লাভ কি? অখিলেশ বলল, আর একটা কথা তোমাকে জিজ্ঞেস করব, বিয়ে করনি কেন সুলেখা? সুলেখা একটু হাসল, এ কথা তুমি কেন, আরও অনেকেই জিজ্ঞেস করে, কাউকে বলি বর জোটেনি, কাউকে বলি প্রবৃত্তি হয়নি। আমি এবার নামি, একটা স্টপেজ বেশি চলে এসেছি। অখিলেশকে আর কিছু বলবার সুযোগ না দিয়ে সুলেখা তাড়াতাড়ি নেমে পড়ল। একা একা অনেকখানি পথ হেঁটে আসতে হলো তাকে। কৃষ্ণপক্ষের রাত, আকাশে বিবর্ণ এক ফালি চাঁদ, পথ প্রায় জনশূন্য, গলির দুই ধারে ঘুমন্ত বাড়ি। নিজেদের একতলা বাড়িটার জানালায় তখনও আলো দেখা যাচ্ছে। দরজার কড়া নাড়তে হলো না, পায়ের শব্দ শুনেই ছোট বোন চিত্রা এসে দোর খুলে দিল, বলল, দিদি আজকে এত রাত হলো? সুলেখা বলল, কই রে, আজ বরং সকাল সকালই এসেছি। পাশের ঘরে থাকেন প্রৌঢ়া বিধবা মা আর ছোট দুই ভাই হিরু আর নিরু। হিরু বছর দুই হলো বিয়ে পাশ করে চাকরিতে ঢুকেছে, নিরু এখনো কলেজে পড়ে। মেজ বোন সুমিত্রার বিয়ে হয়ে গেছে 3 বছর আগে। এ ঘরে থাকে শুধু চিত্রা আর সুলেখা। সুলেখা আসবার সঙ্গে সঙ্গে সবাই এসে জড়ো হলো। ভাই বোন কেউ এখনো খায়নি, একসঙ্গে বসে খাবে। প্রত্যেকেই সুলেখার খুব অনুগত, দিদিকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তাদের দিকে চেয়ে সুলেখা বলল, তোরা আজ খেয়ে নিলেই পারতিস, কত রাত হয়ে গেছে। হিরেন প্রতিবাদ করে বলল, কি যে বলো দিদি, 11টাও তো বাজেনি। সুলেখা বলল, না বাজুক, তোরা খেয়ে নে, আমি খাবো না, শরীরটা ভালো লাগছে না। সঙ্গে সঙ্গে মনোরমা এসে মেয়ের গায়ে হাত দিয়ে তাপ পরীক্ষা করলেন, তারপর নিশ্চিন্ত হয়ে বললেন, না গা তো ভালোই আছে, জ্বরজারি কিছু হয়নি, রাত্রে উপোস দেওয়া ভালো নয়, অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়। শরীরের আর অপরাধ কি, সেই যে জোয়াল কাঁধে নিয়েছিস তারপর আর 2টো দিন বিশ্রাম নিলি না। খেলে আরও গোলমাল বাড়বে, তাই তাড়াতাড়ি বাথরুমে ঢুকে স্নান সেরে ভাই বোনদের সঙ্গে পঙ্ক্তি ভোজন শেষ করে নিল সুলেখা। অন্যদিন খাওয়ার পরেও তাদের সঙ্গে বেশ খানিক্ষণ গল্প গুজব করে সুলেখা। রাজনীতি, সমাজনীতি, সিনেমা, সাহিত্য কোনো প্রসঙ্গেই বাদ যায় না। কিন্তু আজ মায়ের তাগিদে তাড়াতাড়ি শুয়ে পড়তে হলো, নিজের তাগিদও ছিল। ঘণ্টাখানিকের মধ্যে সারা বাড়ি নিঝুম হয়ে গেল, কিন্তু অন্য দিনের মতো সুলেখার আজ আর ঘুম এলো না। অন্ধকারে চোখের সামনে টুকরো টুকরো ছবি ভেসে বেড়াতে লাগল।
অখিলেশের সঙ্গে তার স্ত্রী আর শালিকার সঙ্গে কি খুব রূঢ় ব্যবহার করেছে সুলেখা? আর একটু ভদ্র ব্যবহার কি সঙ্গত ছিল না? তাছাড়া এতদিন বাদে অখিলেশের সামনে মনের ঝাঁজ প্রকাশ করে কি লাভ হল? নিজের নৈরাশ্য, ঈর্ষা, ক্ষুদ্রতাই শুধু বেরিয়ে পড়ল সুলেখার, আর কিছু হল না। এর চেয়ে নির্লিপ্ত থাকতে পারলেই বরং ভালো ছিল। বোঝাতে পারলে ভালো ছিল অখিলেশের মতো সুলেখাও সব ভুলে গেছে। সুলেখাও তার চাকরি নিয়ে, ভাই বোনদের পরিবার নিয়ে সমান সুখী হয়েছে, সার্থক হয়েছে। কিন্তু এ কথা কি বলা সহজ? সে কথা ভোলা কি সোজা? আজ নয়, 12 বছর আগে অখিলেশ চন্দ প্রথম এসেছিল তাদের পরিবারে। সুলেখার বাবা সুধানাথ গোস্বামী তখন বেঁচে, কলেজে বাংলা আর সংস্কৃত পড়েন। মানিকতলার দোতলার একটি ফ্ল্যাট বাড়িতে বাপ মায়ের স্নেহে আদরে দিনগুলি ভালোই কেটে যাচ্ছিল সুলেখার। একটু অভিযোগ শুধু ছিল, বাবা বড় গুঁড়া, নিজের ধ্যান ধারণাকেই সবচেয়ে ভালো বলে মনে করেন, বিলাসিতা আড়ম্বর ভালোবাসেন না, নিজের আদর্শের সঙ্গে যাদের মেলে না তাদের কাছ থেকে দূরে থাকেন। এই কঠিন যাচাই বাছাইয়ের ফলে সুলেখার মামা, মেসো আর মামাতো মাস্তুতো ভাই বোনেরা পর্যন্ত বাদ যেত। তাই নিয়ে মার সঙ্গে বাবার ঝগড়া প্রায় লেগেই থাকত। সুলেখার মা বলতেন, দুনিয়া সবই খারাপ, তুমি শুধু ভালো মানুষের গোড়া। বাবা বলতেন, আমি তা বলি নে, আমি বলি আমার মতের সঙ্গে, পথের সঙ্গে যাদের মেলে আমি শুধু তাদের নিয়েই চলব। সেই মিল সবচেয়ে বেশি নেত্রকোনার পোস্টমাস্টার নিশিকান্ত চন্দের সঙ্গে। দুজনে বছর দুই একসঙ্গে কলেজে পড়েছিলেন, সেই থেকে ভাব। নিশিকান্ত তাঁর ছেলে অখিলেশকে নিয়ে এলেন সুধানাথের কাছে। ইংরেজিতে এম এ পড়বে অখিল, কলকাতার কোন হোস্টেলে মেসে খরচ কম পড়বে সেই পরামর্শ করতে এসেছেন। সুধানাথও বললেন, আমার বাসা থাকতে তুমি যদি ছেলেকে হোস্টেলে পাঠাও তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। শেষ পর্যন্ত সুলেখাদের বাসাতেই রয়ে গেল অখিলেশ। দুদিনেই সুলেখার বাবা বন্ধুপুত্র সম্বন্ধে উচ্ছ্বসিত হয়ে উঠলেন, এমন ছেলে আজকালকার দিনে মেলে না, কোনো চাল নেই, বিলাস ব্যাসন নেই, বাজে ঠাট্টা ইয়ারকি নেই, পান সিগারেট ভুলেও খায় না। যেসব অভ্যাস আর আচার আচরণকে সুধানাথ আদর্শ বলে জানেন, অখিলেশ প্রায় তার সবগুলি মেনে চলে। ধীরে ধীরে অখিল সুধানাথের প্রাইভেট সেক্রেটারি হয়ে উঠল। নিজের পড়াশুনোর ফাঁকে ফাঁকে সে অনেক কাজ করে সুলেখার বাবার, তার নোটের প্রুফ দেখে দেয়, জরুরি চিঠিপত্র লেখে, ছেলে মেয়েদের পড়াশুনোর খোঁজ খবর নেয়। সবাই অখিলের ভক্ত হয়ে উঠল। বাবার মুখে সুখ্যাতি, মায়ের মুখে প্রশংসা, অখিলের মতো ছেলে আর হয় না। সুলেখাও আকৃষ্ট হল। ভালো ছেলের ওপর ভালো মেয়ের আকর্ষণ স্বাভাবিক। অখিলের চা করে দেয়, জামার বোতাম লাগায়, ময়লা রুমাল আর গেঞ্জি কাছে। অখিল সুলেখাকে আইয়ের কোর্স পড়ায়। সহজ নিঃসংকোচ ব্যবহার দুজনের, কেউ কিছু মনে করে না। কিন্তু নিজেদের মন বুঝতে বেশি দেরি হল না সুলেখার। ছুটি ছাটায় অখিল গায়ে চলে গেলে সুলেখার দিন কাটতে চায় না। চিঠিতে অখিলও সেই কথা জানায়, সুলেখা ভালো মেয়ে, অখিলও ভালো ছেলে, তবু দুজনের সম্পর্কের ধারা ঠিক সোজা পথে চলল না। আড়ালে এক নতুন সম্পর্ক গড়ে উঠতে লাগল। সুলেখা যেন দুটি সত্তায় ভাগ হয়ে গেছে। সংসারের আর পাঁচজনের কাছে সে একরকম, অখিলের কাছে আর একরকম। তার যতখানি প্রকাশ তার চেয়েও বেশি গুপ্ত, অখিলেরও তাই। সুলেখা টের পেল তাকে যত ভালো মানুষ দেখায় ভিতরে ভিতরে সে তত ভালো মানুষ নয়। তা নাই বা হল, আলাদা আলাদাভাবে ভালো হয়ে বাস করবার চেয়ে দুজনের মধ্যে ভালোবাসা হওয়া ঢের ভালো।
প্রথম প্রথম সেই ভালোবাসা সীমাবদ্ধ হয়ে রইল শুধু চিঠি আর ছোটখাটো উপহার দেওয়া নেওয়ার মধ্যে। তারপর তার সীমা ছাড়াতে লাগল নিত্য নতুন সংকেত বার করবার চেষ্টায়। দেখা গেল সুলেখার বুদ্ধি অনেক বেশি, আর তার পরামর্শ নিয়ে চলতে অখিলেশের মোটেই আপত্তি নেই। বিষ্ণুপদ বাড়ুজ্যে সুধানাথের সহকর্মী বন্ধু, তার ভাইপোর অন্নপ্রাশনে সুলেখাদের সপরিবারে নিমন্ত্রণ করলেন সন্ধ্যাবেলায়। কিন্তু সুলেখা গেল না, মাথা ধরার অজুহাতে বিছানায় পড়ে রইল। আর অখিলেশও সেদিন লাইব্রেরি থেকে তাড়াতাড়ি ফিরল। শুধু চেয়ে দেখা নয়, হাতে হাতে ছোঁয়াছুঁই নয়, সেই নির্জন নিভৃত সন্ধ্যায় তারা দুজনে পরস্পরের উপর এক দুর্নিবার আকর্ষণ বোধ করল। মনে হল তাদের যখন এক রুচি, এক মন, এক প্রাণ, তখন দুটি আলাদা আলাদা দেহ কেন? তারা অনুভব করল এই স্বতন্ত্র অস্তিত্ব সর্বক্ষণ মেনে চলবার কোনো সার্থকতা নেই, কিংবা অত শত কথা তখন কিছুই ভাবেনি সুলেখা। অখিলেশ ওই ধরনের তত্ত্বই কিছু একটা বলেছিল বটে, কিন্তু না বললেও কিছু এসে যেত না, না বললেও যা ঘটেছিল তাই ঘটত। লুকোচুরি বেশি দিন চলল না, প্রথম দুমাস মার কাছে মিথ্যা কথা বলল সুলেখা, কিন্তু তৃতীয় মাসে আর পারল না, ধরা পড়ে গেল, নিজের অঙ্গ প্রত্যঙ্গই বিশ্বাসঘাতকতা করল। সুলেখার মা বললেন, পোড়ার মুখি এমন করে কুলে কালি দিলি, সে কে স্পষ্ট করে বল। অখিলের নাম সুলেখার মুখ থেকে তারা বের করে নিলেন, না বলেই বা উপায় কি ছিল তখন? সুধানাথ গভীর রাত্রে বজ্রমুষ্টিতে চেপে ধরলেন অখিলের হাত, বললেন, সব দিয়ে বিশ্বাস করেছিলাম, তার এই শোধ নিলে? অখিল বলল, আমাকে ক্ষমা করুন, আমি ওকে বিয়ে করতে চাই। সুধানাথ গর্জে উঠলেন, শূদ্র হয়ে এত স্পর্ধা তোমার, আমি তোমার জীব এক্ষুনি ছিঁড়ে ফেলতাম, কিন্তু তুমি নেহাতি নিশিকান্তের ছেলে। অখিল বলল, কিন্তু যা ঘটেছে তারপর আমি ওকে বিয়ে না করে পারিনি। সুধানাথ বললেন, ফের ওই কথা, তুমি যদি শুধু কায়েদ হতে তাহলেও বিয়ে দিতাম, কিন্তু তুমি চোর, তুমি লম্পট, বদমাশ আর বিশ্বাসঘাতক, তোমার হাতে মেয়ে দেওয়ার চেয়ে ওকে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া ভালো। সেই রাত্রেই নিজের হাতে ঘাড় ধরে সুধানাথ অখিলেশকে বাড়ির বার করে দিলেন। সুলেখা আর এক ঘরে চুপ করে দাঁড়িয়ে রইল, সে যেন বোবা হয়ে গেছে, পাথর হয়ে গেছে। জন্দুই চেনা ডাক্তারের পরামর্শ নিলেন সুধানাথ, তারা বললেন, ঝুঁকি না নেওয়াই ভালো। সুধানাথের এক বিধবা পিসি থাকেন কাশীর বাঙালি টোলায়, নিজে সঙ্গে করে নিয়ে মেয়েকে সেখানে রেখে এলেন সুধানাথ। সুলেখা আপত্তি করেছিল, প্রথমে কিছুতেই যেতে চায়নি। সুধানাথ বললেন, আমার কথা যদি না শোনো আমি আত্মহত্যা করে মরব, তোমার জন্যে তোমার ভাই বোনেরা পথে পথে ভিক্ষে করবে, মা ঝিগিরি করবে পরের বাড়িতে। ছ মাস কাশিতে ছিল সুলেখা, একতলার ছোট্ট অন্ধকার একখানা ঘরের মধ্যে সারা দিন সোনা ঠাকুমা তাকে লুকিয়ে রাখতেন, চন্দ্র সূর্যের মুখ দেখতে দিতেন না। ছ মাস ধরে প্রতিটি মুহূর্তের সেই দণ্ডভোগের কথা সুলেখা জীবনে ভুলতে পারবে না। চন্দ্র সূর্যের মুখ দেখত না, কিন্তু আর একজনের মুখ দেখবার তখনও আশা করত সুলেখা, ভাবত যেমন করেই হোক অখিলেশ তাকে খুঁজে বার করবে, তাকে উদ্ধার করবে এই পাতালপুরী থেকে। পুরুষে না পারে কি, প্রত্যেক পুরুষের মধ্যেই আছে এক দুঃসাহসী রাজপুত্র, রাক্ষসের হাত থেকে ছিনিয়ে নিয়ে সে চিরদিন নিজের রাজকন্যাকে বুকে তুলে নেয়। নানা গোপন ঠিকানায় লুকিয়ে লুকিয়ে খানকয়েক চিঠি পর্যন্ত লিখেছিল সুলেখা,
কিন্তু অখিলেশের কোনো জবাব আসেনি। ছমাস পরে শেষ হলো কারা যন্ত্রণা, কোনো হাসপাতালে কি ক্লিনিকে নয়, সেই ছোট অন্ধকূপের মধ্যে সোনা ঠাকুমা এক নিশাচরী বুড়ি দাইকে এনে হাজির করলেন। সুলেখার মনে হলো যন্ত্রণায় প্রাণ বেরিয়ে যাবে, কিন্তু পরাণ গেল না, শুধু ঘণ্টা দুই সংজ্ঞাহীন হয়ে পড়ে রইল সুলেখা। জ্ঞান যখন ফিরে এলো, সোনা ঠাকুমা তার কপালে মাথায় আস্তে আস্তে হাত বুলোচ্ছেন। তাকে চোখ মেলে তাকাতে দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন, বললেন, জয় বাবা বিশ্বনাথ, আর তোর কোনো ভয় নেই শুলি? সুলেখা আস্তে আস্তে জিজ্ঞাসা করল, কি হয়েছিল সোনা ঠাকুমা? তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, পোড়া কপালি, সে কথা শুনে তোর কি লাভ? সুলেখা বলল, তবু শুনি। সোনা ঠাকুমা বললেন, ছেলে, তার কথা আর ভাবিস নে সুলেখা, সে তোর কোলে থাকবার জন্য আসেনি। আহাহা, কি চেহারাই না হয়েছে, যেমন রং তেমনি চোখ মুখ, ঠিক যেন একেবারে রাজপুত্তুর। সুলেখা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমরা কি তাকে শেষ করে দিয়েছ? সোনা ঠাকুমা প্রতিবাদ করে উঠলেন, ছি 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 ছি, এখানে জীব যে শিব সে, তাকে সবচেয়ে ভালো আশ্রমে পাঠিয়ে দিয়েছি, তারা খুব আদর যত্ন করবে, বড় হলে লেখাপড়া শেখাবে। সুলেখা জিজ্ঞাসা করেছিল, সে আশ্রমের নাম কি ঠাকুমা? তিনি পরম স্নেহসিক্ত স্বরে জবাব দিয়েছিলেন, সে তো জেনে দরকার নেই দিদি। কলকাতায় ফিরে আসবার পরেও বেশ কিছুদিন অসুস্থ ছিল সুলেখা। সুধানাথ তার বিছানার কাছ থেকে নড়েননি, সুস্থ হয়ে ওঠবার পরেও খুবই আদর যত্ন করেছেন, বিয়ের সম্বন্ধ এনেছেন কয়েকবার, কিন্তু সুলেখা রাজি হয়নি। অখিলেশ গোপনে দেখা করতে চেয়েছিল, সুলেখা মত দেয়নি। বাড়িতে মুখ দেখাবার আর জো ছিল না সুলেখার, ছোট বড় সবাই তাকে অনুকম্পা করত, লজ্জায় সকলের কাছে মাথা নিচু করে থাকতে হতো তাকে। কিন্তু বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সুলেখা ফের সোজা হয়ে উঠে দাঁড়াল। ছয়েক টাকা ঋণ রেখে গেছেন সুধানা, আর কিছুই রাখেননি। ভাই বোনেরা সব নাবালক, তারা আঁকড়ে ধরল সুলেখাকে, দিন ভর টিউশনি করে আর রাত ভর সেলাইয়ের কল চালিয়ে অনশনের হাত থেকে সমস্ত পরিবারকে সুলেখাই তখন বাঁচিয়ে তুলেছে। হীরেন বিএ পাশ করে ইনকাম ট্যাক্স অফিসে বেশি মাইনের চাকরি নিলেও বাড়িতে বড়দিদির মর্যাদা সুলেখার একটুও ক্ষুণ্ণ হয়নি। শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা, মায়া, মমতা নিয়ে ভাই বোনেরা তার চারদিকে ঘিরে রয়েছে। হাসপাতালে নার্সিংয়ের কাজে ভর্তি হবার পর অল্পদিনের মধ্যে তার বেশ সুনাম হয়েছে, শুধু মাইনেই নয় প্রতিপত্তিও বেড়েছে। সুলেখা বেশ সুখেই আছে, একথা অখিলেশকে তার জানিয়ে দেওয়া উচিত ছিল, মিষ্টি হেসে মধুর ভাষায় তাকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল সুলেখার কোনো দুঃখ নেই, সব ভুলে গেছে সে, তার জীবনেও সিদ্ধি আর সার্থকতা এসেছে। সত্যি তার কোনো দুঃখ নেই। চৌবাচ্চা থেকে আর একবার ভালো করে ঠান্ডা জলে মুখ হাত ধুয়ে এলো সুলেখা, তারপর ফের ঘুমোবার চেষ্টা করল, ঘুম এলো না। ফিরে ফিরে নানা কথা, নানা চিন্তা মনের মধ্যে ভিড় করে আসতে লাগল। খানিক বাদে সুলেখা বিস্মিত হয়ে দেখল সে লেবার রুমে শুয়ে আছে, তার চারদিকে মল্লিকা মিনতির দল, তারা সবাই মুখ টিপে টিপে হাসছে, কি লজ্জা কি লজ্জা। তার কোলের কাছে সেই বাচ্চাটি যাকে নটার সময় সে রিনার কাছে দেখে এসেছে, সেই ফুটফুটে রং, কালো কুতকুতে আশ্চর্য সুন্দর দুটি চোখ মেলে সুলেখার দিকে তাকিয়ে আছে।
আর কি অসম্ভব কাণ্ড। ভিড় ঠেলে ব্যস্তবাগীশ অখিলেশ ঠিক একেবারে সেইখানে এসে হাজির। ছি ছি ছি, একটু লজ্জা নেই, একটু ভয় নেই? এ যে হাসপাতালের আইন কানুনের বাইরে, হাউস সার্জেন্টদের ধমক খেয়ে মরবে যে অখিলেশ। আর সুলেখার চাকরি যাবে। সুলেখা কাতরভাবে বলল, এখানে আসতে নেই, তুমি বাইরে গিয়ে বসো। কিন্তু কোনো যদি কাণ্ডজ্ঞান থাকে অখিলেশের, একটুও যদি লজ্জা ভয় থাকে, সুলেখার অনুনয় বিনয়ে কোনো কানিই দিচ্ছে না সে, শুধু অপলক চেয়ে চেয়ে দেখছে। একবার তাকাচ্ছে সুলেখার দিকে, আর একবার তাকাচ্ছে বাচ্চার দিকে। বারবার তাদের ছুঁয়ে দেখতে চাইছে, আর লজ্জায় লাল হয়ে উঠছে সুলেখা। ছি ছি ছি, তোমার কি সবুজ হয় না? কিন্তু কোনো নিষেধ শুনল না অখিলেশ, সত্যি সত্যি এগিয়ে আনলো হাতখানা, ছেলেকে পরম স্নেহে তুলে নিল। এ কি, এ তো অখিলেশ নয়, এ যে সেই দাই, কাশির সেই বুড়ি মুখপুরি দাই। নিসনে নিসনে, এবার আর নিসনে, নিয়ে গেল, এবারও নিয়ে গেল। ও দারোয়ান, ধরো ধরো, শিগগির ধরো ওকে। হঠাৎ কেঁদে চেঁচিয়ে উঠল সুলেখা। চিত্রা তাড়াতাড়ি জড়িয়ে ধরল সুলেখাকে। ও বর্দি, অমন করছো কেন? ফের বুঝি তোমাকে সেই বোবাই পেয়েছে? ওঠো ওঠো, ভালো হয়ে শোও। পাশের ঘর থেকে দরজা খুলে ব্যস্ত হয়ে মনোরমা বেরিয়ে এলেন। দুই ভাইও জেগে উঠল। মা বললেন, কি হয়েছে শুলে, অমন করছিস কেন? সুলেখা আস্তে আস্তে বলল, কিছু হয়নি, হাসপাতালের স্বপ্ন দেখছিলাম, একটা বিশ্রী দুঃস্বপ্ন। মনোরমা অভিযোগের সুরে বললেন, দেখবি নে, দিন রাত কেবল হাসপাতাল আর হাসপাতাল। এত করে বলি, দুটো দিন ছুটি নে, তা কি মেয়ে শুনবে? সুলেখা বলল, তোমরা ঘরে যাও মা, আমি ফের একটু ঘুমোবার চেষ্টা করি। ঘরের আলো নিভিয়ে ফের শুয়ে পড়ল সুলেখা। চোখের জল ধুয়ে এলো না, মুছে ফেলল না, পরে তো পড়ুক, অন্ধকারে কে আর দেখবে। আবার চারিদিক নিঃশব্দ নিঝুম, শুধু শিয়রের কাছে দেয়ালের পেরেকে ঝোলানো হাত ঘড়ির টিকটিক শব্দ। এই একটানা শব্দ সুলেখাকে কি ফের ঘুম পাড়াবে? না, বাকি রাতটুকু আজ আর ঘুমোবে না সুলেখা, জেগে থাকবে, জেগে জেগে স্বপ্ন দেখবে, তাহলে আর শেষটুকু দেখবার ভয় থাকবে না। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।